Hi, this is Satika. Welcome to my channel and welcome to Tasty Twist with Atika. যে রেসিপিটা শেয়ার করব এটা টোটালি আমার ক্রিয়েশন বাসার তুলসী পাতা আর লেবু পাতা ইউজ করে চিকেন কারি হোপ ইউ উইল লাইক দিস রেসিপি এন্ড ইফ ইউ লাইক দিস রেসিপি গিভ দিস ভিডিও আ থাম্বস আপ এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে কানেক্টেড উইথ মি ইন মাই সোশ্যাল মিডিয়া ফেসবুকে আতিকা ইয়ামি এন্ড ইনস্টাগ্রামে @.yummy আর আপনি যদি খাবার ওয়েস্ট করতে পছন্দ না করেন জয়েন ইন টু মাই কমিউনিটি উইচ ইজ বার্নিং সলিউশন অ্যান্ড শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অফ সেভিং ফুড সো চলুন এখন রেসিপিটা দেখি প্রথমে 20 গ্রাম তুলসী পাতা খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডারে দেব আর এর সাথে দেব 2 থেকে 4টা লেবুর পাতা এতে দেব 1 চা চামচ গার্লিক পেস্ট 2 চা চামচ অনিয়ন পেস্ট এবং 4 থেকে 6টা গ্রিন চিলি আর 1 চা চামচ তেল দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করব আর একটা থিক পেস্ট বানাবো এবারে একটা মিক্সিং বোলে 600 গ্রাম চিকেন নিয়ে এতে আমাদের বানানো গ্রিন হার্বসের পেস্টটা দিয়ে দেব সিন্স আই ডোন্ট লাইক ওয়েস্টিং আমি ব্লেন্ডারে লেগে থাকা যে পেস্টগুলো আছে সবগুলো কেচে নিচ্ছি ফর স্পাইস এতে আমি দিচ্ছি 2 চা চামচ লবণ 1 চা চামচ জিরা গুঁড়া 1 চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মেথি 1 চা চামচ এলাচ গুঁড়া এবং 1 চা চামচ দারচিনি গুঁড়া এবারে এই মিক্সচারটাকে খুব ভালো করে মিক্স করব আর খুব সুন্দর করে যাতে চিকেনের সাথে ম্যারিনেশনটা লেগে থাকে সেভাবে আমরা মিক্স করতে থাকব মিক্স করা হয়ে গেলে আমরা 2 ঘন্টা এটাকে রেফ্রিজারেটরে রেখে দিব এবারে একটা কড়াইয়ে অল্প তেল দিয়ে চুলায় গরম হতে দেব তেল গরম হয়ে গেলে আমাদের ম্যারিনেটেড চিকেনটাকে 15 মিনিট খুব ভালো করে সতে করব আমরা বেশিক্ষণ চিকেনটাকে সতে করব না তাহলে এটা লালটে হয়ে যাবে আর আমাদের যে মেইন গ্রিন কালারটা সেটা চলে যাবে এখন সতে চিকেনের ভেতর 1 কাপ মিল্ক 1 কাপ পানি এবং 1 চা চামচ চিনি দিয়ে এটাকে আরো কিছুক্ষণ কুক হতে দেব কি দারুণ একটা কালার আর টেক্সচার এসেছে এবারে একটা লেবু নেব আর এর থেকে 2 চা চামচ রস আমাদের কারির উপরে দিয়ে দেব অ্যান্ড লাস্টলি সার্ভ করার আগে এটাকে খুব ভালো করে মিক্স করে নিই ইয়াম হার্বসের ফ্লেভারটা এত দারুণ জাস্ট অসাধারণ ব্যাস রেডি হয়ে গেল আমার স্পেশাল চিকেন গ্রিন কারি ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে হোপফুলি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে স্টে কানেক্টেড উইথ মি অ্যান্ড স্টে কানেক্টেড উইথ ক্যাপিটাল FM 94.8